বর্তমান যুগে সবাই চান যেন তার অনাগত সন্তানের গায়ের বর্ণ টকটকে ফর্সা হয়, অর্থাৎ দুধ আলতা শিশু সকলেই পছন্দ করেন। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো না খেলে গর্ভে শিশুর গায়ের রং কিছুটা শ্যামলা হতে পারে, অর্থাৎ খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে পারলে গর্ভে শিশুর গায়ের বর্ণ উজ্জ্বল হবে। অনাগত সন্তানের গায়ের বর্ণ যদি শ্যামলা বা কালচে হয়, এতে করে বাবা মা ও পরিবারের লোকজনের মন খারাপ হয়। সাধারণত গর্ভবতী মহিলাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি খেতে পায় এবং সেই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করাটা তাদের জন্য খুব জরুরি। এই খাবার তার গর্ভে শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন শিশুর গায়ের রং কেমন হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে। একটি হচ্ছে বাবা মায়ের জিন, শরীরে মেলানিন হরমোনের নিঃসরণ, আবহাওয়া ও জলবায়ুগত কারণ ইত্যাদি। এছাড়াও বিশেষজ্ঞরা বলে থাকেন মায়েরা কি খাচ্ছে তার উপর নির্ভর করে শিশুর গায়ের বর্ণ পরিবর্তন হতে পারে। শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত কাঙ্ক্ষিত বিষয় হওয়া উচিত নয়। গর্ভবতী মায়ের উচিত সুস্থ, মেধাবী ও স্বাভাবিক শিশু জন্মের চেষ্টা করা। তাই বলে পুষ্টিকর খাবার খাওয়া বাদ দেওয়া যাবে না। তবে এমন কিছু খাবার আছে যে সমস্ত খাবার গর্ভে শিশুর গায়ের রং কিছুটা হলেও উজ্জ্বল হতে সাহায্য করে। আজকে আপনাদেরকে জানাবো সে খাবারগুলো সম্পর্কে। তাই যারা চাচ্ছেন সন্তানের গায়ের বর্ণ যেন দুধে আলতা হয়, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেয়ার অনুরোধ রইল। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। হবু মায়েরা সর্বপ্রথম খাদ্য তালিকায় যে খাবারটি রাখতে পারেন তা হচ্ছে কমলা লেবু। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শিশুর গঠনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এমনকি শিশুর গায়ের বর্ণেও পরিবর্তন আনতে পারে। গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেলে শিশুর গায়ের বর্ণ পরিবর্তিত হয়। তাই যারা চাচ্ছেন শিশুর গায়ের বর্ণ যেন কিছুটা উজ্জ্বল হয়ে যায়, সেজন্য ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা লেবু খেতে পারেন। একজন গর্ভবতী নারী দৈনিক 3টি মাঝারি সাইজের কমলা লেবু খেতে পারেন। এতে করে তাদের ভিটামিন সি এর চাহিদা যেমন পূরণ হবে, অন্যান্য অনেক পুষ্টি উপাদান রয়েছে কমলা লেবুতে। জাফরান, জাফরান এমন একটি উপাদান যা ব্যবহারে গায়ের বর্ণ উজ্জ্বল হয়। তাই বিভিন্ন প্রাকৃতিক রেমেডি তৈরি করাতে জাফরান ব্যবহার করা হয়। নিয়মিত যারা জাফরান দুধ সেবন করেন তাদের গায়ের রং হয় উজ্জ্বল, ফর্সা এবং মুখের দাগ দূর হয়ে যায়, সাথে বলিরেখাও দূর হয়ে যায়। বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ও রূপচর্চার বিভিন্ন রেমেডি তৈরি করার জন্য জাফরান ব্যবহার করা হয়। গর্ভাবস্থায় যদি আপনি জাফরান দুধ নিয়মিত সেবন করতে পারেন, গর্ভে শিশুর গায়ের বর্ণ কিছুটা হলেও উজ্জ্বল হবে। জাফরানের মতো আরও একটি উপকারী খাদ্য হচ্ছে নারকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারকেল গর্ভে শিশুর গায়ের বর্ণ ফর্সা করে, কিন্তু গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে নারকেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। গর্ভবতী নারীরা দৈনিক এক মুঠো পরিমাণ নারকেল খেতে পারেন। গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে নারকেল খেলে পেট খারাপের সমস্যা হতে পারে, সেটি মাথায় রেখেই কিন্তু নারকেল খেতে হবে। পরবর্তী খাবার হচ্ছে ডিম। বিশ্বাস করা হয় যে ডিমের সাদা অংশ খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়, কিন্তু এটা আবশ্যক যে গর্ভাবস্থায় মহিলারা ডিমের সাদা অংশের পাশাপাশি অবশ্যই কুসুম খাবেন, কারণ ডিমের সাদা অংশের চেয়ে কুসুমে বেশি পরিমাণে পুষ্টি থাকে যা শিশুর মেধা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী নারী দৈনিক 2টো ডিমের সাদা অংশ ও কুসুম খেতে পারেন। এতে করে শিশুর বিকাশে যেমন সাহায্য করবে তেমন শিশুর গায়ের বর্ণও কিছুটা উজ্জ্বল হয়ে যাবে। গর্ভবতী নারীদের অবশ্যই দৈনিক 1 গ্লাস কুসুম গরম দুধ পান করা উচিত। শিশুর শরীর গঠনে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আবার এই দুধ শিশুর গায়ের বর্ণ ফর্সা করতে পারে। তাই যারা চাচ্ছেন উজ্জ্বল বর্ণের শিশু তারা অবশ্যই নিয়মিত 1 থেকে 2 গ্লাস পর্যন্ত দুধ পান করুন। অনেকেই আছেন যারা গর্ভাবস্থায় গরম দুধ সহ্য করতে পারেন না, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, তারা ঠান্ডা দুধ খেতে পারেন। গর্ভাবস্থায় খেতে পারেন চেরি অথবা বেরি জাতীয় ফল। চেরি ও বেরি জাতীয় ফলের মধ্যে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বককে ক্ষতির হাত থেকে রোধ করে। গর্ভবতী মায়েরা বেশি পরিমাণে চেরি ও বেরি জাতীয় ফল ও এর রস সেবন করুন। গর্ভাবস্থায় আরও একটি পুষ্টিকর খাদ্য হচ্ছে টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে যা সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের ত্বককে রক্ষা করে থাকে। গর্ভাবস্থায় মায়েরা 2টো করে টমেটো দৈনিক খেতে পারলে শিশুর গায়ের বর্ণ উজ্জ্বল হবে, এতে কোনো সন্দেহ নেই। খেতে পারেন মৌরি ভেজানো জল। মৌরি ভেজানো জল ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকরী। গর্ভবতী মহিলাদের রোজ সকালে 3 মিলি মৌরি ভেজানো জল খাওয়া উচিত। এতে গা গোলানো ও বমি বমি ভাবটাও কেটে যায়।
এছাড়াও গর্ভবতী মায়েদের সব সময় অধিক পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, যা গর্ভে শিশুর গায়ের বর্ণ উজ্জ্বল করার পাশাপাশি শিশুর ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে। এছাড়াও অন্তত পক্ষে 10 থেকে 12 গ্লাস পানি দৈনিক পান করতে হবে, যা গর্ভবতী মাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। গর্ভাবস্থায় যে সমস্ত মহিলাদের ধূমপান ও মদ্যপানের অভ্যাস আছে তা ত্যাগ করতে হবে। ধূমপান ও মদ্যপান যেমন শিশুর জন্য ক্ষতিকর, শিশুর মস্তিষ্ক বিকাশে বাধা প্রদান করে থাকে। এছাড়াও চা কফি পানের অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে। খেতে হবে অর্গানিক টি অথবা গ্রিন টি। দৈনিক অন্ততপক্ষে 30 মিনিট হালকা হাঁটাহাঁটি অথবা ব্যায়াম করতে হবে। এতে করে সুস্থ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।